আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? তুমি স্কুলের কথা বলছো? হ্যাঁ। বারোতে? বারো কি ইংরেজিতে কি বলা হয়? টুয়েলভ। টুয়েলভের ইংরেজি বানান বলো দেখি। টি ইউ ভয়কার মুরগির পেট কাটা মূল্যে স ল ভ টুয়েলভ। আচ্ছা, তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো? সায়েন্স না আর্টস? সাপ না আর্টস? ওগুলো কি সব বলছো? ওগুলো তো মাস্টার আমাকে শেখায়নি। এসব ক্যা দেখনা পড় রহা হ্যায়? আচ্ছা হ্যায় মে আন্ধা হুঁ। আচ্ছা, তুমি এখন কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো? সাবস্ক্রাইব? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চিরঞ্জিত ভয়া নামে একটা আমার ইউটিউব চ্যানেল আছে, ওখানে আমার 15,000 মতো সাবস্ক্রাইব হয়ে গেছে। আর একটা চ্যানেল আছে যেটা আমি প্রথমে খুলেছিলাম, ওতে আমি প্রচুর রিলস ভিডিও বদলাচানো ভিডিও ওগুলো ছেড়ে ছেড়ে 30টা মতো সাবস্ক্রাইব হয়ে গেছে। তোমরা তাড়াতাড়ি যাও দিয়ে ওখানে ফলো করে দাও। তো সমঝা? না তুই সমঝা নেই। আচ্ছা, তাহলে তোমার এখন ফেভারিট সাবজেক্ট কোনটি? ফেবিকল? আরে ওটা আবার কি জিনিস গো ভাই? মানে তোমার পড়াশোনার মধ্যে সবচেয়ে কোন বিষয়টা ভাল লাগে? তোর ছাই আমার তো এখন কিছুই ভাল লাগে না। আচ্ছা, তাহলে তোমাকে একটা অন্য প্রশ্ন করছি। ঠিক আছে করো। আচ্ছা, তুমি বলো তো, অ্যারেঞ্জ ম্যারেজ আর লাভ ম্যারেজের মধ্যে পার্থক্য কি আছে? একটা বড় বিশাল পার্থক্য আছে ভাই। কি সেটা? সেটা হলো অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে মাঝে মাঝে পরিবারের লোকেরা এমন একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয় যেটা আমি আমার দাদুর জন্মে পড়াতে পারতাম না। আচ্ছা বলো তো, মেয়েরা বিয়ের সময় এত ঘুমটা কেন দেয়? যাতে কোনো ছেলে এসে বলতে না পারে এটা আমার এক্স, তাই জন্য এত ঘুমটা দিয়ে থাকে তারা। আচ্ছা বলো তো, আসল বন্ধু কখন চেনা যায়? যখন হটস্পটের প্রয়োজন পড়ে ঠিক তখনই চেনা যায়। আচ্ছা, তোমার জীবনে সবচেয়ে বড় ভুল কোনটা বলো দেখি? ভুল? গার্লফ্রেন্ডকে পরীক্ষা করার জন্য বন্ধুকে নাম্বার দিয়েছিলাম, এখন বন্ধুর ছেলে আমাকে কাকু বলে ডাকে। আচ্ছা, সর্বশেষে একটা প্রশ্ন উত্তর দাও দেখি, সত্যিকারের ভালোবাসা নিয়ে কিছু একটা বল। সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না, অন্য জনের সাথে পালিয়ে যায়। তাড়াতাড়ি তোমরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিতে লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি তাড়াতাড়ি শেয়ার করো, পরে কিন্তু ভুলে যাবে। তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করে দাও আর চিরঞ্জিত ভূঁইয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, অনেকদিন পরে তোমাদের জন্য একটা ধাঁধা আছে, যদি পারো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও। তো ধাঁধাটি হলো, আছাড় মারলে ভাঙে না কিন্তু টিপলে ফেটে যায়। তোমরা যদি পারো অবশ্যই কমেন্টে জানাও, কোনো নেগেটিভ চিন্তা ভাবনা করবে না। আর যদিও না পারো আমরা আগের ভিডিওতে তোমরা বলে দেবো। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে।